দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনাকে স্বাগত জানাই। যেমনটি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলাকারী ভাই চক্রকে আবার ঘাঁটি জড়া দিয়েছে বিআইডব্লিউটি, এমন অনিয়মের কারণ কি? আসলে এই যে ঘাটগুলোর কথা বলা হয়েছে, শ্যামবাজার থেকে একবারে ফতুল্লা পর্যন্ত যে ঘাটগুলো, এর মধ্যে যদি আপনি শুধুমাত্র শ্মশান ঘাটটা দেখি আমরা, তাহলে এই শ্মশান ঘাটটাই হচ্ছে এই চক্রের হাতেই দীর্ঘ কয়েক বছর, অর্থাৎ বাবা থেকে শুরু হয়েছে, এখন ছেলেরা চালাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন 2019 বিআইডব্লিউটিএ যখন উচ্ছেদ অভিযান চালাচ্ছে সব জায়গায় অবৈধ দখল উচ্ছেদ, তখন কিন্তু এখানে গিয়ে তিন ভাইয়ের হাতে কিন্তু এরা মাইর খেয়েছে, মানে ম্যাজিস্ট্রেট মাইর খেয়েছে, এবং বিএডব্লিউটির যারা কর্মকর্তারা ছিল তাদের সঙ্গে হাতাহাতি হয়েছে। এবং হাতাহাতি হওয়ার পরে তাৎক্ষণিক বাপ্পি নামে যিনি আছেন, যাকে হচ্ছে ফতুল্লা লঞ্চঘাট এবং কাউটাল ফেরিঘাটটা দেওয়া হয়েছে, তিনি কিন্তু 3 মাসের জেল খেটেছে। আমার নিউজ যদি আপনি দেখেন, সেখানে এটাই আমরা দেখানোর চেষ্টা করেছি, তাকে কিন্তু আবারও ঘাঁটি জেরা দিয়েছে, যদিও এটা আইনের সম্পূর্ণ লঙ্ঘন। কারণ আপনি যার মানে যারা মামলা দিয়েছে সরকারি প্রতিষ্ঠান, তাকে আবার ইজারা দিয়েছে। এবং শ্মশান ঘাট যে জিনিসটা, শ্মশান ঘাটে একসময় তারা বালুর ব্যবসা করতো, আপনি নদীর যে ফোরশোর যে জায়গাটা আছে, অর্থাৎ এই জায়গাটা তারা হচ্ছে প্রথমে ভরাট করে সেখানে ব্যবসা পরিচালনা শুরু করে, বালু বিক্রি অবৈধভাবে। এই বালু বিক্রির পরে তারা যখন এই যখন বিআইডব্লিউটি এর সঙ্গে যখন ঝামেলা হয়ে গেল, তাদের বিরুদ্ধে মামলা হলো, তখন তারা এটাকে একটু চেঞ্জ করছে। বাপ্পি জেলে থাকা অবস্থায় 3 মাসের জেল খাটে, কিন্তু ঠিক 1.5 মাস পরে তারা আবার ব্যবসার মানে ইয়াটা চেঞ্জ করে ফেলে, রূপটা চেঞ্জ করে তারা চলে যাচ্ছে। এই বিষয়টা একটু বুঝতে চাই, আপনি বলছিলেন যে তিন ভাইয়ের যে চক্র, এক ভাই ইতোমধ্যে 3 মাস জেল খেটেছে, কিন্তু বিআইডব্লিউটি তো সেটা অস্বীকার করছে যে তারা কোনো মামলার আসামিকে ঘাট ইজারা দেয়। এখানে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে যিনি বাপ্পি, উনি কিন্তু গ্রেফতার হয়েছে, তাৎক্ষণিক মোবাইল কোর্ট তাকে 3 মাসের জেল দিয়েছে, আপনি দেখবেন, কিন্তু তার মামলাতে তার নামটা এখানে স্পষ্ট করে রাখা হয়নি। তারপরে করেছে কি, যিনি হচ্ছে স্বপন, ইলিয়াস মিয়া স্বপন, যার নামটা আমি বলেছি, তার নাম কিন্তু ইউনুস নামে উল্লেখ করা হয়েছে মামলার নোটিশে, যেখানে হচ্ছে ইব্রাহিম আহমেদ রিপনের নাম, বাবার নাম হচ্ছে ইয়াকুব আলী, ওই স্বপনের বাবা মানে স্বপন যে বড় ভাই, ওর নাম মামলাতে উল্লেখ করা হয়েছে ইউনুস, সেখানেও কিন্তু ইয়াকুব আলী, মানে একটু গ্যাপ রাখা হয়েছে। আর ইব্রাহিম মিয়া রিপন করেছে কি, যেহেতু সেই সব জায়গাতে হাইলাইটস হয়ে গেছে, সব কিছুতে নেতৃত্ব সে দিচ্ছে, সে সরে গিয়ে তার এক ম্যানেজারকে দায়িত্ব দিয়েছে, তার ম্যানেজারের নামে শ্মশানঘাটটা ইজারা নিয়েছে। তো শ্মশানঘাটটা ইজারা নিয়ে তারা যেটা করেছে, নদীর আইন অনুযায়ী ফরসরের জায়গা কেউ দখল রাখতে পারে না, এরা চারপাশে বাউন্ডারি দিয়ে, টিনের বেষ্টনি দিয়ে সেখানে বিজনেস চালিয়ে যাচ্ছে, সেখানে একটা ঘর তুলেছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং যেটা করার কোনো সুযোগ নেই। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা যখন এটা নিয়ে কাজ করছি ওইখানে, আমরা কিন্তু বিভিন্নভাবে হুমকিরও সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো এরপরে যে আমাদেরকে হুমকিও দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কিছু। এবং বিএডব্লিউটির সঙ্গে আমি 1 সপ্তাহ হেঁটে ইন্টারভিউ পেয়েছি, তাও ফোনও পেয়েছি, আমি প্রতিদিন 2 বার বিএডব্লিউটির অফিসে গিয়েছি। এবং কর্মকর্তারা যখন কথা বলে, আমার কাছে মনে হচ্ছে কর্মকর্তা হচ্ছে রিপন সাহেব, স্বপন সাহেব আর হচ্ছে বাপ্পি, মানে কর্মকর্তাদের কথাটাই হচ্ছে তাদের স্টাইলে। তো সেক্ষেত্রে আসলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। এখন এলাকার যারা আছেন তাদের দাবি হচ্ছে, যারা এই দখলদার আছে তাদেরকে যেন অন্ততপক্ষে এই টেন্ডার বা যেগুলো দেওয়া হচ্ছে এগুলো যদি বন্ধ করা হয়। আপনার অনুসন্ধানে আমরা যে অনিয়মগুলো দেখতে পাচ্ছি, যে অনিয়মগুলো আপনি উঠিয়ে আনলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? আসলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো হচ্ছে তাদেরই। আপনি দেখেন, ব্যবস্থা যদি তারা নিতই, তাহলে তো আপনি মামলার আসামিকে তারা ঘাট ইজারা কখনোই দিত না। আপনি মামলা করেছেন, আপনি তাদেরকে দিয়েছেন, আবার আপনার কাছে যখন আমরা যখন ইন্টারভিউর জন্য যাই, তখন বলে যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তারা এসেছে ক্ষমা টামা চেয়েছে। মানে একজন মানে দায়িত্বশীল কর্মকর্তা যখন এমন বক্তব্য দেয়, এবং সে ক্যামেরায় কথা বলবে না, মানে আমি প্রথমে গিয়েছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠাইলো পিআরওর কাছে, পিআরও থেকে আবার গেলাম চেয়ারম্যান, চেয়ারম্যান দিবে না, বন্দর পরিচালকের কাছে আসলাম, মানে 1 সপ্তাহে আমি এটা তাদের কাছ থেকে পেতে পারি না। কালকে লাস্ট আমি বললাম, যদি আপনি যদি আমাকে ইন্টারভিউ না দেন, তাহলে হচ্ছে আমি তো বলতে হবে যে বিএডব্লিউ কথা বলে না। তখন তারা আমাকে ফোনে শুধুমাত্র এতটুকু বলেছে, তারা কোনো মামলার আসামিকে দেয় নাই। কিন্তু আমরা তো দেখাতে চেষ্টা করেছি যে মামলার আসামি কিন্তু ঘাট পেয়েছে, জাস্ট নামটা পরিবর্তন করেছে। নামটা পরিবর্তন করছে কি, স্বপন মিয়ার জায়গায় হচ্ছে ইউনুস মামলাতে দেওয়া, কিন্তু বাবার নাম কিন্তু এক, ইয়াকুব আলী। আপনি যদি একটু দেখেন যে রিপন, যিনি হচ্ছে ঘাটি যারা পান নাই, কিন্তু পুরোটাই উনি চালান, ওনার নামে মামলা, ওনার বাবার নামও কিন্তু ইউনুস, ইয়াকুব আলী, এবং তাদের যে ঠিকানা সেটা কিন্তু সব কিছু এক। অর্থাৎ এখন যদি বিএডব্লিউটি ব্যবস্থা নেয়, এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একজন সমাজকর্মী, উনি নিজ উদ্যোগে রিট করেছে যে ফরসরের জায়গা দখলে অবৈধভাবে যে দখল রেখেছে এবং ব্যবসা করছে, সে রিট করার পরে
হাইকোর্ট রিটের একটা মানে একটা ইয়া জারি করে যে সেখানে হচ্ছে উল্লেখ করা হয় যে নৌসচিব পরিবেশ সচিব থেকে শুরু করে 17টা ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং 17টা ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিল সেটা কিন্তু কাগজে কলমে রয়ে গেছে এখনও কিন্তু সে কাজটাই চলছে তো এখন আমরা দেখার চেষ্টা করব কালকের আমাদের আরেকটা পর্ব আছে সেই পর্বতে আমরা বিস্তারিত তুলে ধরব আর বাকিটা জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাইনুদ্দিন আরিফ দর্শক এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফের সঙ্গে